দর্শক বন্ধু নমস্কার, ইন কোম্পানি উইথ অমর্ত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো এখন আমরা কথা বলবো ব্যোমকেশ হত্যামঞ্চ এর ট্রেলার নিয়ে। তো এর টিজারি রিভিউ কিন্তু আমি আমার চ্যানেলে করেছিলাম, আপনারা আমার চ্যানেলে সার্চ করলে পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যে ব্যোমকেশ হত্যামঞ্চ এটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিশুপাল বধ গল্প অবলম্বনে তৈরি করা হয়েছে, ডিরেক্টেড বাই অরিন্দম শীল। অরিন্দম শীলের লাস্ট আমরা ব্যোমকেশের যে সিরিজ দেখেছি সেটা হচ্ছে ব্যোমকেশ গোত্র। ভীষণ ভালো একটা প্রজেক্ট ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে, একটা দারুণ স্মার্ট ফিল্ম ছিল এবং ওই সিনেমাতে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের উনি সঠিকভাবে ব্যবহার করেছে, প্রত্যেকের অ্যাক্টিংকে ইউটিলাইজ করা হয়েছে ফিল্মের মধ্যে। এবার এই ট্রেলারটা আমার কেমন লাগলো সেই বিষয়ে কথা বলার আগে আমি কয়েকটা জিনিস আগে বলে নিই যে ট্রেলারের যে ডিউরেশন, যে একটা ব্যাপার থাকে যে ট্রেলারের ডিউরেশন যত কম হবে তত আমরা ট্রেলারের মধ্যে প্রত্যেকটা সাসপেন্সের জায়গাগুলো ভালো করে বুঝতে পারবো। মানে ট্রেলার যত লং লেন্দি হয়ে যাবে সেখানে সাসপেন্স তত রিভিল হয়ে যায়, যত ছোট হবে তত ভালো, এটা আমরা জানি। কিন্তু এই ট্রেলারটা আমার কেন জানি মনে হলো না একটু বেশি ফাস্ট ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। মানে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত বেশি ফাস্ট দেখানো হচ্ছে যে তার ডিটেলিংগুলো যেন স্কিপ করে 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 চলে গেল। সেটা আবির হোক, সেটা সোহিনী হোক, অজিতের চরিত্রটা যিনি করছেন, পাওলি দাম হোক, আর যারা যারা অভিনয় করছেন, প্রত্যেকের ক্ষেত্রে আমি বলছি। তো মেনলি আমরা কি দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে, যে একটা নাটক চলছে, সেই মঞ্চে হঠাৎ করে নাটক চলাকালীন একজনের মৃত্যু হয়ে যায় আর ব্যোমকেশ সেইটারই তদন্ত করছে, সেই মৃত্যুর আর কি তদন্ত করছে। তো এই নিয়ে গল্পটা। কিন্তু ট্রেলারটা কেন জানি না আমার কিন্তু খুব একটা আমাকে অ্যাট্রাক্ট করলো না। মানে আমি নর্মালি আমি যে ধরনের ট্রেলার আমি এক্সপেক্ট করি ব্যোমকেশ সিরিজে সেই রকম খুব একটা মানে অ্যাট্রাক্টেবল ট্রেলারটা ছিল না। এবার হয়তো ফিল্মটা খুব ভালো হবে তাই জন্য ট্রেলারের মধ্যে হয়তো ফিল্মের আসল যে দৃশ্যগুলো সেগুলোর কোনো ঝলক হয়তো ট্রেলারের মধ্যে দেখানো হয়নি, যাতে দর্শকরা থিয়েটারে একটা একটা দারুণ এক্সপিরিয়েন্স করতে পারে, এটা একটা কারণ হতে পারে। কিন্তু আমি আবারও বলবো যে ট্রেলারের মধ্যে প্রত্যেকটা জায়গা বড্ড বেশি দ্রুত দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা ক্যারেক্টারকে যদি একটু একটু সময় নিয়ে যদি দেখানো হতো তাহলে মনে হয় আমার সেটা আরও বেটার হতো। খুব ফাস্ট হয়ে গেছে ট্রেলারটা, 1 মিনিট 47 সেকেন্ড সামথিং কি আর 1 মিনিট 49 সেকেন্ড সামথিং এই ট্রেলারের ডিউরেশন, কিন্তু ভীষণ ফাস্ট হয়ে গেছে। এবং পাওলি দাম মানে আবির, সোহিনী, প্রত্যেকেই যিনি অজিতের চরিত্র করছেন, আরও যারা যারা কলাকুশলী রয়েছেন, প্রত্যেককেই ভীষণ ফাস্ট মানে দ্রুত চলছে পুরো ব্যাপারটা। তো যাই হোক, আমার এই রিভিউ ছিল। খুব একটা আহামরি আমার এই ট্রেলার লাগেনি, কারণ সাবজেক্টটার মধ্যে আমি খুব একটা বেশি নিজেকে ইনভলভ করতে পারলাম না। যে নাটকের একটা হত্যামঞ্চ মানে একটা মানে নাটকের যে মঞ্চ সেখানে একজনের হত্যা হয়ে যাচ্ছে, তারই তদন্ত করছে ব্যোমকেশ বক্সী। তো এইটাই হচ্ছে মেন থিম, মানে মেন স্টোরি হচ্ছে এটাই, যে সেই খুনটা কে, সেই খুনিটা কে, সেই খুনেরই কিনারা করছে ব্যোমকেশ বক্সী। তো এই হচ্ছে ব্যাপারটা। তো ফিল্মটার জন্য আমি ওয়েট করছি, ফিল্মের মধ্যে হয়তো আমি সেই এলিমেন্টসগুলো খুঁজে পাবো যেটা ট্রেলারের মধ্যে আমাকে সে খুব একটা বেশি অ্যাট্রাক্ট করলো না। তো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।